উইনার্থ অনলাইন স্কুলের পক্ষ থেকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড থার্টিনের ইনসার্ট মেনুতে অবস্থিত সিম্বল নেই তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি আগে ওপেন করে নিব তারপরে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দিব তারপর আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো এরপরে আমরা যদি ইনসার্টে যদি ক্লিক দেই তাহলে দেখো ইনসার্টে রয়েছে আমাদের সিম্বলস তো সিম্বলের মধ্যে রয়েছে ইকুয়েশান এবং সিম্বল তো আমরা প্রথমে এখন দেখাবো ইকুয়েশানে কীভাবে ইকুয়েশান লিখতে হয় তো আমরা সাধারণত এই পার্টটা ম্যাথমেটিক্যাল টার্মের জন্য তো আমরা যদি ইকুয়েশানে ক্লিক দেই তাহলে দেখো আমাদের প্রথমে একটা ইকুয়েশন টাইপ করার জন্য আমাদের টেক্সট এরিয়াতে একটা চলে এসেছে টাইপ ইকুয়েশন হেয়ার তো এখানে আমরা ইকুয়েশান টাইপ করতে পারি তো একটা বিষয় দেখো মাইক্রোসফট থেকে কিছু বিল্ডিং আমাদের কিন্তু ইকুয়েশন এখানে করে দেওয়া আছে তো আমাদের যদি ক্লিক দেই তাহলে ক্লিক দিলে দেখতে পাচ্ছি মাইক্রোসফট থেকে কিছু বিল্ডিং ইকুয়েশন আমাদের এখানে দেওয়া আছে মোর ইকুয়েশন ফর্ম ওপি ডট কম তো এখান থেকে আরও কিছু আমাদের কিছু বিল্ডিং তারা আমাদের ইকুয়েশন দিয়ে দিয়েছে যেটার মাধ্যমে আমরা বড়ো বড়ো ইকুয়েশনগুলোকে অতি সহজেই টাইপ করতে পারি তো এই বিষয়গুলো এখানে রয়েছে তো এরপর যদি আমরা দেখি এইখানে রয়েছে কিছু সিম্বল আমাদের তো আমরা যে এখানে ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে আমরা কিন্তু এখানে অসংখ্য সিম্বল দেখতে পাচ্ছি তো এই সিম্বলগুলো তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে দেখে নিব যে কোনটা তোমাদের দরকার তো এখানে বেসিক ম্যাথ তারপরে গ্রিক লেটারের জন্য আলাদা সিম্বল তারপরে এখানে লেটার লাইক সিম্বল তারপর রয়েছে আমাদের অপারেটর তারপরে রয়েছে আমাদের অ্যারো তার নেগলেটেড রিলেশানস তারপরে স্ক্রিপ্ট জিওমেট্রি জিওমেট্রিক বিভিন্ন অ্যাঙ্গেলগুলো ব্যবহার করতে হয় লেস দেন কেটাদেন তো এই বিষয়গুলো এখানে রয়েছে তো এখান থেকে তোমরা টিউন করে করে তোমাদের যে বিষয়গুলো দরকার সেগুলো এখান থেকে সিলেক্ট করে নিবা এরপর রয়েছে আমাদের ফ্রাকশন তো দেখা যায় অনেক সময় আমাদেরকে লিখতে হয় হাফ ওয়ান বাই টু তাহলে এখান থেকে কিন্তু আমরা চাইলে টু সিলেক্ট করে করে আমরা কিন্তু এই যে ফ্রাকশনগুলো এখান থেকে লিখতে পারি অথবা অনেক সময় আমাদের লিখতে হয় সাপোজ এক্স স্কোয়ার তো আমাদের যদি লিখতে হয় অনেক সময় যে এক্স স্কোয়ার তাহলে সাপোজ এইটা আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে কিন্তু নিতে পারি যে স্কোয়ার স্কোয়ার্স স্কোয়ার মানে এইভাবে আমরা আমাদের প্রয়োজন অনুসারে এখান থেকে আমরা দেখো সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপের মাধ্যমে বিভিন্ন পাওয়ার আকারে অনেক সময় ইকুয়েশন আকারে উপরের নিচে পাওয়ার তো এই বিষয়গুলো আমরা আমাদের প্রয়োজন অনুসারে এখান থেকে লিখতে পারি তো আশা করি তোমরা বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছো তারপর রয়েছে আমাদের রেডিক্যাল তো দেখা যায় অনেক সময় আমাদের কোনো কিছু রুটের মাঝখানে রুটের উপরে কোনো কিছু লিখতে হয় সাপোজ লিখতে হয় যে অনেক সময় আমাদের লিখতে হয় যে আমি ডিলিট করে দিই আচ্ছা আমরা আবার দেখি সিম্বল থেকে ইনসার্ট থেকে ইকুয়েশান তো অনেক সময় আমাদের লিখতে হয় যে সাপোজ ফোর রুট ফাইভ এরকম লিখতে হয় তাহলে আমরা এখান থেকে ফোর রুট ফাইভ তো এটাকে আমরা একটু বড় করে নিই দেখার সুবিধার জন্য তো আমরা যদি এটাকে একটু বড় করে নেই তাহলে দেখো এখান থেকে দেখা যাচ্ছে তো আমরা যদি চাই যে আমাদের যে কোনো ডিজাইনকে অতি সহজে লিখতে ইকুয়েশনের মাধ্যমে তো এখানে আমাদের অনেক সময় ইন্ট্রিগাল রয়েছে তো ইন্ট্রিগালের ক্ষেত্রে যে ইকুয়েশানগুলো আমাদের লিখতে হয় সেটা এখান থেকে ব্যবহার করে লিখতে পারবো তারপর রয়েছে আমাদের লাজ অপারেটর তাহলে অনেক সময় এই অপারেটরগুলো ব্যবহার করেও আমাদের কিন্তু ইকুয়েশান লিখতে হয় তারপর ব্রাকেট রয়েছে এখানে তারপর রয়েছে ফাংশন সাইন কস সেক ইনভার্স ফাংশনগুলো রয়েছে তারপরে রয়েছে আমাদের অ্যাসেন্ট তো এখান থেকে আমরা এই বিষয়গুলো এখান থেকে নিয়ে নিয়ে আমরা আমাদের কাজগুলো করতে পারি তারপর লিমিট লেখার জন্য রয়েছে আমাদের লিমিট ফাংশন বসানোর জন্য তারপর অপারেটার রয়েছে যখন তীর চিহ্নের উপরে বা আরো চিহ্নের উপরে কোনো কিছু লিখতে হয় তো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে তো এখান থেকে আমরা অতি সহজে আমাদের প্রয়োজন অনুসারে এবং সর্বশেষ দেওয়া আছে ম্যাট্রিক্স আমাদের যখন ম্যাথমেডিক্যালে মেট্রিক্স কোনো ম্যাথ টাইপ করতে হয় তখন এই বিষয়গুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি তো যখন আমাদের কোনো কোশ্চেন করতে হয় বা টাইপ করতে হয় তখন এই পার্টটা আমরা ব্যবহার করে থাকি তো তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে এখান থেকে দেখে নিবা যে কোন বিষয়গুলো তোমাদের দরকার তো সে অনুসারে তোমরা এখান থেকে চুজ করে করে তোমাদের প্রয়োজন মতো কাজগুলো করতে পারবা তো আশা করি আমি তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দিতে পেরেছি তো তোমরা আরও বিস্তারিত নিজেরা প্র্যাকটিস করে দেখবা যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ফাইনালি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে